মধুমিতার সঙ্গে কাজ করে কেমন অভিজ্ঞতা হলো ইয়াশের, কি জানাচ্ছেন নায়ক? চলুন শুনে নেওয়া যাক তার কাছ থেকেই। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বোঝে না সে বোঝেনার পর আবারও একসঙ্গে দেখা যাচ্ছে ইয়াশমিতাকে। ইয়াশ আর মধুমিতা দীর্ঘ 8 বছর পর একসঙ্গে কাজ করছেন। ইয়াশ আর মধুমিতাকে একসঙ্গে দেখতে পেরে তাদের ফ্যানেরা তো একেবারে আনন্দিত। আজ অর্থাৎ 15ই আগস্টেই মুক্তি পেয়ে গেছে ও মন রে মিউজিক ভিডিওটি, আর দর্শকেরা তাদের দুজনকে একসঙ্গে দেখে হয়েছেন দারুণ এক্সাইটেড। এই মিউজিক ভিডিওটি সকলেই পছন্দ করছেন। রোম্যান্টিক মিউজিক ভিডিওতেই আবার দেখা যাচ্ছে ইয়াশ আর মধুমিতাকে। বন্ধুরা, দীর্ঘ 8 বছর পর মধুমিতার সঙ্গে আবার কাজ করছেন ইয়াশ দাশগুপ্ত। বড় পর্দায় অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন, তার পুরনো নায়িকা পাখি অর্থাৎ মধুমিতার সঙ্গে কাজ করে কেমন অভিজ্ঞতা হলো ইয়াশের, কি জানাচ্ছেন নায়ক? চলুন শুনে নেওয়া যাক তার কাছ থেকেই। আগে ফোনে কথা বলতে বলতে মধুমিতা হারিয়ে যেত, এখন আর হারায় না। আগে মোটা ছিল, রোগা হয়েছে, এটা হয়ে গেছে। শুটিং এ আজ কোনো প্রবলেম হয়নি। আই থিংক ওই ফার্স্ট কয়েকটা শটে একটা হেচ থাকে, বিকজ এত বছর পরে কাজ করছি। বাট দেন ওই কানেক্টার যে বলে, সাঁতার শিখলে কখনো সারা জীবন ভুলে না। সো আই থিঙ্ক প্রথম ওই কয়েকটা শটে একটা আমার পার্সোনালি মনে হয়েছিলো যে ওই একটা হেচ আছে। বাট দেন আগেন ওর পরে ইট ওয়াজ লাইক স্মুথ এজ লাইক বাটার। অ্যান্ড দ্য টিম, যেটা আমাদের টিম ছিল, সেই টিমটাও এত সুন্দর টিম, মানে সৌমিকদার বাবা, সো এদের সাথে আগেও কাজ করেছি, তো এই টিমটা মানে পুরো মানে এনজয় করতে করতে কাজটা বেটার হয়, তো সেইভাবে কাজটা হয়েছে। তো বন্ধুরা, জানতে পারলেন তো আবারও পুরনো কোস্টার অভিনেত্রী মধুমিতার সঙ্গে কাজ করে কতটা আনন্দ পেয়েছেন ইয়াশ দাশগুপ্ত। ইয়াশ মধুমিতার ও মন রে মিউজিক ভিডিওটি আপনারা এখনও দেখেছেন কি? যদি না দেখে থাকেন তাহলে খুব শীঘ্রই দেখে নিন। আর কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। বিনোদন জগতের অনেক খবর নিয়ে খুব শীঘ্রই আসছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।